আসসালামু আলাইকুম আরও একটি নতুন এপিসোড নিয়ে আমি এসে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন যেহেতু এখন রমজান মাস আর রমজান মাসে ইফতারের টেবিলে কিন্তু বেগুনি না থাকলেই নয় তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি পারফেক্ট বেসনের ব্যাটার তৈরি সহ মুচমুচে বেগুনি বানানোর সকল প্রকার টিপস এবং ট্রিক্স সহ রেসিপি আমার রেসিপিতে বেগুনি তৈরি করলে আপনাদের বেগুনিও হবে একদম পারফেক্ট মুচমুচে আর এই মুচমুচে ভাব অনেকক্ষণ থাকবে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আমি বেগুনগুলোকে এভাবে কেটে নিয়েছি খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও কিন্তু না এখন আমি বাটিতে কিছু পানি নিয়ে নিয়েছি আমি এখানে দেড় কাপের মতো পানি নিয়েছি এতে হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি এই লবণ পানিতে আমি বেগুনগুলো ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য এর ফলে বেগুনের উপরে বেসনের ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে কোটিং হবে আর বেগুনটা একটু নরম হয়ে যাবে খেতেও কিন্তু অনেক ভালো লাগবে অন্যদিকে আমি এক কাপ বেসন ভালোভাবে চেলে নিচ্ছি এখানে বলে রাখা ভালো বেসনটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি আর আমি এই বেসনের সাথে অলরেডি চালের গুঁড়ো অ্যাড করেছি তাই যারা আমার রেসিপিতে ব্যাটারটা তৈরি করবেন তারা অবশ্যই এক কাপ বেসনের সাথে ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো ব্যবহার করবেন অবশ্যই আতপ চালের গুঁড়ো ব্যবহার করবেন অথবা ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন এতে করে বেগুনিটা অনেক মুচমুচে হবে ব্যাটারটা পারফেক্ট হবে এদিকে আমি এক চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চাট মশলা লবণটা আমি স্বাদ মতো দিয়েছি সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে হুইস্ক দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি হুইস্ক দিয়ে ভালোভাবে মেশানোর পর এতে আমি দিয়ে দিব এক টেবিল চামচ গরম তেল আমি তেলটা কিছুটা গরম করে নিয়েছি এতে করে বেগুনির ভিতরে কিন্তু অনেক বেশি তেল ঢুকবে না বেগুনিটা পারফেক্ট হবে আর তেল চুপচুপ হবে না আর অবশ্যই তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন জায়গায় জায়গায় পেকে না থাকে এই ব্যাটারটা পারফেক্টলি করলে কিন্তু বেগুনিটাও একদম পারফেক্ট হবে ইভেন আপনারা এই ব্যাটার দিয়ে মুচমুচে আলুর চপও তৈরি করতে পারবেন এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব একসাথে বেশি পানি দিতে যাবেন না অল্প অল্প পানি দিবেন অবশ্যই রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি ব্যবহার করবেন আর অবশ্যই ব্যাটারটাকে খুব ভালোভাবে হুইস করবেন এতে করে আপনাদের বেগুনি অনেক বেশি ফ্লাফি হবে দেখুন আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর হ্যান্ড হুইস্ক দিয়ে হুইস্ক করে নিচ্ছি খুব ভালোভাবে ব্যাটারটা মিক্সিং করতে হবে আর ব্যাটারটা এভাবে ফেটতে ফেটতে কালার চেঞ্জ হয়ে যাবে তখনই কিন্তু এই ব্যাটারটা দিয়ে পারফেক্ট বেগুনি কিংবা পারফেক্ট আলুর চপ আপনারা তৈরি করতে পারবেন দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটা কালার চেঞ্জ হয়ে এসেছে আর অনেকটা ফ্লাফি হয়ে গিয়েছে খুব ভালোভাবে হুইস করবেন যত বেশি হুইস করবেন তত বেশি ভালো হবে আপনাদের ব্যাটার এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা আপনারা চাইলে আদা রসুন বাটাটা আগেও দিতে পারেন তবে আমি সবসময় আদা রসুন বাটাটা একটু পরে দিই এতে করে আদা রসুন বাটাটা খুব ভালোভাবে মিশে যায় আর আদা রসুনের গন্ধটাও কিন্তু তেমন একটা পাওয়াই যায় না আর ভাজার পরে তো একেবারেই থাকে না খুব ভালোভাবে আবারও উইস করে নিচ্ছি দেখুন বেসনের ব্যাটারটা কিন্তু অনেকটাই কালার চেঞ্জ হয়ে একটু সাদাটে হয়ে গিয়েছে এখন আমি একটা আঙুল চুবিয়ে দেখব যে ভালোভাবে কোট হয়েছে কিনা আর আঙ্গুল থেকে কিন্তু সহজে ব্যাটারটা পড়ছেও না এরপর যে আমি ব্যাটারটা ঢেকে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে এতে আমি ওয়ান ফোর্থ কাপ খাবার সোডা অ্যাড করে দিয়েছি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ সোডা দিয়েছি আপনারা যদি বেকিং পাউডার ইউজ করেন অবশ্যই একটু বেশি পরিমাণে বেকিং পাউডার ইউজ করতে হবে হাফ চা চামচ বা তার থেকে একটু বেশি এখন আমি তেল গরম করে বেগুনিগুলো ঠিক এভাবে চুবিয়ে এভাবে ছাড়ছি অবশ্যই একসাথে অনেকগুলো বেগুনি দিবেন না একটা বেগুনি দিবেন একটু দূরত্ব রেখে আরেকটা বেগুনি এভাবে দিয়ে দিবেন আর অবশ্যই বেসনের ব্যাটার তৈরির পরে যখন আপনারা বেগুনি ভাজবেন তার আগ মুহূর্তেই কিন্তু বেকিং পাউডার কিংবা বেকিং সোডাটা ব্যবহার করবেন বেশি আগে ব্যবহার করলে কিন্তু আপনাদের বেগুনি পারফেক্ট হবে না দেখুন বেগুনিটা কিন্তু পারফেক্ট হয়েছে আমি একটা বেগুনি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটা কতটা ফ্লাফি হয়েছে যেহেতু এতে চালের গুঁড়ো রয়েছে এই বেগুনিটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে আর অবশ্যই আমার ট্রিক্স এবং টিপস ফলো করলে আপনাদের বেগুনিও হবে পারফেক্ট আর দেখেছেন তো বেগুনির ভিতরে কিন্তু একেবারেই তেল নয় নেই আমার রেসিপি ফলো করলে অবশ্যই আপনাদেরটাও এর থেকে ভালো হবে ইনশাল্লাহ আজকের মতো এখানেই শেষ করছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ